সারা দেশে মিল কারখানায় কম বেশি মজুদ করে রাখা হয় নানা খাদ্যদ্রব্য। তবে করোনা মহামারীর সময়ে সামনে আসে খাদ্যদ্রব্য মজুতের ভিন্ন চিত্র। বাজারে তৈরি হয় কৃত্রিম সংকট। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানেও ধরা পড়ে অসাধু ব্যবসায়ীদের মজুদ কাণ্ড। খাদ্যদ্রব্য মজুতে নির্ধারিত থাকে পরিমাণ। অবৈধভাবে মজুত করলে এতদিন সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান ছিল। তবে এবার সংশোধন হলো সেই বিল। বুধবার খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন বিষয়ক বিলটি জাতীয় সংসদের পাশের জন্য প্রস্তাব করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন, ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ বিল 2023 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। তবে বিলটির বিরোধিতা করেন কয়েকজন সংসদ সদস্য। এটা একটা ভয়াবহ আইন, এতে ঘুষের একটা মহোৎসব চলবে, অর্থাৎ যে কাউকে যে কোনো সময় ধরা যাবে। একটা মিল মালিক 1,000 মেট্রিক টন কিনলো মানুষকে দেওয়ার জন্য বা আপনার গোডাউনে দেওয়ার জন্য, সেটার কি হবে? সেই ব্যবস্থা কিন্তু এখানে নাই। মাননীয় স্পিকার, গুরুত্বপূর্ণ এই বিলটি তড়িগড়ি করে নিয়ে আসা হলো কেন, সেটি আমার কাছে বোধগম্য নয়। পরে কণ্ঠপোটে বিলটি পাশ হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা অমান্য করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে। বিলের উপর আনীত জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি হয়। খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন প্রতিরোধ বিল 2023 সংসদে পাশ হলো। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।